আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো ড্যাফোডিল ইআরপি টাইম টেবিল মডিউলের কীভাবে একজন অ্যাডমিন টাইম টেবিল ম্যানেজ করতে পারবে। এর জন্যে আমি প্রথমে সিস্টেমে লগ ইন করি। এবার সিস্টেমে টাইম টেবিল মডিউলে যাই, কনফিগারেশন টাইমস। একটা অর্গানাইজেশনে প্রতিটা অর্গানাইজেশনে আলাদা আলাদা টাইম টেবিল থাকে। সাপোজ আপনার অর্গানাইজেশনে যদি 10টা থেকে 4টা পর্যন্ত টাইম টেবিল থাকে, আর 10টা থেকে যদি ক্লাস শুরু হয় আর প্রত্যেকটা ক্লাসের ডিউরেশন যদি 1 ঘন্টা করে থাকে, তাহলে আপনি আপনার মতন করে সেই টাইম টেবিলটা ডিজাইন করবেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 10টা থেকে 11টা একটা ডিউরেশন দেওয়া আছে একটা ক্লাসের, আর একটা 11টা থেকে 12টা আর একটা ক্লাসের ডিউরেশন দেওয়া আছে। তো আমরা নিজেরা একটা টাইম টেবিল তৈরি করি। এখানে আমরা স্টাডিং আওয়ারটা সিলেক্ট করে দিই, আর এখানে মিল PM, ক্লাস ডিউরেশন 1 আওয়ার, সিকোয়েন্স 3। এবার আমরা সেভ হয়ে গেল, অটোমেটিক সেভ হয়ে গেল এটা। এবার আমরা সেশনে যে একটা একজন ফ্যাকাল্টি মেম্বারের আন্ডারে একটা কোর্স অ্যাসাইন করে আসি। আমরা ফ্যাকাল্টি মেম্বার চয়েস করি, টাইম, কোর্স, ব্যাচ, সাবজেক্ট এবং ক্লাসরুম। এখানে আমরা সিলেক্ট করে দিই কয়টা থেকে কয়টা। এবার আমরা সেভ করি। এখানে হাবিবুর রহমান ফ্যাকাল্টি মেম্বারকে আমরা ক্লাস 6-এ বাংলা সাবজেক্ট অ্যাসাইন করেছি 12টা থেকে 1টা। তিনি যখন সিস্টেমে লগ ইন করবেন, তিনি এখানে কনফার্ম করার বাটন দেখতে পাবেন এবং তিনি কনফার্ম করবেন। কনফার্ম করার পর এটা ডান। এবার যদি আমরা সেশনে ক্লিক করি তাহলে দেখতে পারব তার সেশনটা। তো আমরা এভাবে পুরো একটা সেশন ধরে পুরো উইকলি ডিজাইন করতে পারি, পুরো সপ্তাহ ডিজাইন করতে পারি। তো আমরা সেটা করি কনফিগারেশনে যে জেনারেট সেশন, কোর্স, ব্যাচ, স্টাডিং ডেট, আমরা জুন পর্যন্ত ডিজাইন করি। আমরা 10টা থেকে 11টা বাবুল সাহেবকে ক্লাস 6-এর ইংরেজি নেওয়ার জন্য অ্যাসাইন করি 404 নম্বর হবে মানডেতে। টুইস কেটে 10টা থেকে 11টা আনোয়ার সাহেবকে অ্যাসাইন করি সোশ্যাল সায়েন্সের জন্য। তো আমরা এখানে আরেকটা অ্যাড করি মানডেতে 11টা থেকে 12টা আব্দুল সাহেবকে অলরেডি হয়ে গেছে। ম্যাথমেটিক্স 501 নম্বর। এবার যদি আমরা প্রসেসে ক্লিক করি
প্রসেস কমপ্লিট হচ্ছে, অলরেডি আমাদের প্রসেস কমপ্লিট হয়ে গেছে। এবার সেশনে ক্লিক করি, এবার দেখতে পাবো আমাদের পুরো জুন পর্যন্ত পুরো উইকলি ডিজাইন হয়ে গেছে। এখানে 3/24, তারপর 3/31, পুরো সপ্তাহের ডিজাইনটা আমরা খুব সহজেই আমাদের সিস্টেমের মাধ্যমে করে ফেলতে পারছি। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভালো লেগেছে।